চলো উত্তর দিলে না যায়। বলো তুমি ঘুমানোর সময় পকেটে করে গ্লাভস নিয়ে ঘুমাও বুঝি? আর আরে গ্লাভসটা তো নোংরা কেন? গড, লুকিয়ে মজা দেখতে গিয়ে গ্লাভসটাই তো ঠিক করে পকেটে ঢোকাতে ভুলে গেছি। কথাটার উত্তর দে। দেখ রেহান, কাল ঠাম্মির জন্মদিন ছিল, তাই বাবা কিন্তু স্কুলে যে ঘটনাটা ঘটেছে সেই কথাটা আমাকে বলে, যাতে আমি টেনশন না করি। তুই সব কি করছিস রেহান? কেন করছিস তুই এসব? দেখ রেহান, তুই যা করছিস সেগুলো কিন্তু তুই একদম ঠিক কাজ করছিস না। এই গ্লাভসটা, তার মানে তুই তুই এই গ্লাভসটা পরে এই এত নোংরা তুই তুই ফ্যানের উপর তুলে রেখেছিলিস? তোমার কাছে কি কোনো প্রুফ আছে যে আমি এই গার্বেজ গুলো এখানে রেখে গেছি? গেট সাম প্রুফ ফার্স্ট, তারপরে আমাকে ক্রিমিনাল বানিয়ে। রেহান, রেহান দাঁড়া। দেখেছো ইন্দিরা, দেখেছো দেখেছো ও কিরকম করে আমার মুখের ওপর দিয়ে কথা বলে চলে গেল দেখেছো? ওর মতো বয়সে আমরা তো কখনো আমাদের বাবা মার সাথে এরকম অদ্ভুত নিয়ে কথা বলিনি গো। কোথেকে শিখছে এসব? কোথেকে শিখছে? দেখ বিশ্বাস করো, আমি ওর বাবা, আমরা এরকম নই। আমার বোঝার চেষ্টা করো। দেখো ও যে সময়ে যে পরিবেশে বড় হচ্ছে আর তুমি যে সময়ে বড় হয়েছো সেটা পুরোপুরি আলাদা। আচ্ছা তুমি বলো না, তুমি যখন ছোট ছিলে তখন কি তুমি ফোন পেয়েছো? আর এখনকার ছেলে মেয়েদের দেখো, ওরা কোনোদিনও মাঠে গিয়ে ধুলো কাদা মেখে খেলেইনি, সবসময় ফোনের মধ্যে কি সব বন্দুক নিয়ে মারামারি এসব খেলে। দেখো এই সব কিছুর প্রভাব তো বাচ্চাদের উপর পড়বেই, তাই না? খামোখাম এদেরকে দোষ দিয়ে কি লাভ বলো তো? সবসময় আমরা ওদেরকেই দোষ দেব। দোষটা তো আমারই, আমি তো আমার ছেলেটাকে ঠিক করে মানুষ করতে পারিনি। সাদিকি আর লোকে আমাকে দায়িত্ব জ্ঞানহীন বলে। কামা তুমি দায়িত্ব জ্ঞানহীন নও। দেখো তুমি তো তোমার মতো চেষ্টা করছো, প্রত্যেকটা বাবা মায়েরা চেষ্টা করে, কিন্তু কি জানো তো প্রত্যেকটা বাবা মায়েরা তার সন্তানদের নিয়ে দুশ্চিন্তা করে, আর সেই দুশ্চিন্তা থেকেই তারা একটা ভুল করে ফেলে। তাদের বাচ্চাদের রাগ জেদ এইটা কমানোর জন্য বাবা মায়েরা নিজেরাই রাগ করে বসে, নিজেরাই জেদ করে বসে। ছেলে স্কুলে সত্যিকারের বন্দুক নিয়ে খেলছিল, এই সব কিছু শুনে মাথা ঠিক থাকে? তুমি বলো। কারণ আমি বুঝতে পারছি মাথা ঠিক রাখা সম্ভব না, সত্যিই সম্ভব না, কিন্তু ঠিক রাখতে হবে। দেখো তুমি যদি এরকম করো তাহলে তো রেহানের জেদ আরো বেড়ে যাবে, আরো উদ্ধত বেড়ে যাবে ওর। আর সত্যি কথা বলতে রেহানের যা বয়স তাতে এই বয়সে অবাধ্য হওয়াটাও তো স্বাভাবিক, ওকেও তো দোষ দিতে পারি না বলো? আর তার মধ্যে দেখো না সবসময় চোখের সামনে কাদেরকে দেখছে, না ভিকি স্যার আর সোহানা ম্যাডাম, যারা সব সময় ওই রেগে 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 কথা বলছে। আর ভাইয়ের কাছে দাদা দিদিরা আদর্শ হবে সেটাই তো স্বাভাবিক, তাই না? কামা কামা আমার কথাটা শোনো, তুমি আজকের পর থেকে রেহানকে বকবে না, ওকে যা বলার আমি বলবো, আমি শাসন করবো, আমি বকবো। আমার উপর তুমি এইটুকু ভরসা রাখো। এই অল্প সময়ে তোমাকে আমার বড় আপন মনে হচ্ছে ইন্দিরা। আমার ছেলেটাকে যদি কেউ বদলাতে পারে সেটা একমাত্র তুমি পারবে। আমি আমার ছেলেটাকে তোমার হাতে তুলে দিলাম ইন্দিরা, তুমি ওকে পাল্টে দাও। যেভাবেই হোক রেহানকে মানুষের মতো মানুষ করতেই হবে আমাকে। ইন্দিরা সরকার, তোমার ছাত্র রেহানের জন্য তোমাকেই দরকার। করতে করতে কলটা শুকিয়ে গেল। যা বাবা জলটাও শেষ, চাই জলটা নিয়ে আসি।
সিক্সের ক্লাস নিতে হবে। চার্টগুলো তো সব বানিয়ে রেখেছি, দেখি না সুন্দর করে ছবি একে একে বোঝাবো। আর ভাবছি বিজ্ঞানের টার্মসগুলো না ইংরেজিতেই পড়ো, তাহলে ওদেরও বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি চাই না যে নিজেদের মাতৃভাষাকে আমার ছাত্রছাত্রীরা অবজ্ঞা করুক, কিন্তু অন্য ভাষা শিখতে তো আর ক্ষতি নেই। ঠিক আছে, ওটাই করবো। কাজটা করতেই তো ভুলে গেছি। বিয়ে মানে কিন্তু দুটো মানুষের খালি একসঙ্গে থাকা নয়। আর তুই আর প্যামেলা তো একে অপরকে অনেক দিন ধরে চিনিস, তো এই বিয়েতে তোর তো খুশি হওয়ার কথা। কি ব্যাপার বলতো, এই বিয়েতে তোর কি মন থেকে সায় নেই? দেখ, বিয়ে নিয়ে অতীতে তোর জীবনে যা ঘটেছে সেটা তোর জীবনে চাপ ফেলেছে, এটা খুব স্বাভাবিক। ভিকি বাবুর জীবনে বিয়ে নিয়ে একটু অতীত আছে, আমাদের সবার জীবনে বোধ হয় অতীতকে বয়ে নিয়ে চলতে হয়। ঠিক, এসবের মধ্যে আমার না ঢোকাই উচিত। আমি যেটা করতে এসেছি বাবা সেটাই করি। কাম্মা, হ্যাঁ বলো না। কি সুন্দর আর স্নিগ্ধ লাগছে তোমাকে। এটা সুন্দর লাগছে, সিরিয়াসলি? এরকম ভেজা চুল হেয়ার ড্রায়ার দিয়ে তো শুকোতেও পারে। আর বাই দ্য ওয়ে, এখানে বাড়ির সবাই কথা বলছে, তুমি এখানে ঢুকে এলে কেন? না আসলে আমি না ঠিক বুঝতে পারিনি, ঘরের দরজা বন্ধ করে তো আলোচনা হচ্ছিল না, তাই ভাবিনি যে গোপন কথা হচ্ছে। আসলে আমার ওই কাম্মার সঙ্গে একটু দরকার ছিল। গোপন কথা নয়, আসলে আমার ভাইয়ের বিয়ে নিয়ে কথা হচ্ছিল। আসলে আমরা যত তাড়াতাড়ি পারি ওর বিয়েটা দিয়ে দিতে চাইছি। কত মেয়ে যে অসৎ উদ্দেশ্যে আমার ভাইয়ের আশেপাশে ঘুর ঘুর করে সেটা তো স্পষ্ট। খুব ভালো সিদ্ধান্ত। তবে কি বলুন তো, এইসব আলোচনা না বাচ্চাদের সামনে না করাই ভালো, আসলে ওরা তো বড়দেরকেই নকল করে তাই আর কি। কামা একবার একটু শুনবে গো। কেন বলো না, শোনো না। আরে শোনো, হয়েছে তো, এসো না। বলছি বলো না। তুমি আগে বলো, রেহান পড়তে বসেছিল আজ সকালে? বসবে না আবার? তোমার এই ঘন্টার ওষুধটা ওটা একবারে দারুণ কাজে দিয়েছে। ওর বাবা তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওর কানের সামনে এমন ঘন্টা বাজিয়েছে ছেলে একবারে উঠেই পড়তে বসে গেছে। তবে কি জানো তো, ও না শুধু বাংলাটাই পড়েছে, আর কোনো সাবজেক্ট পড়লো না। কাম্মা একদিনে এইটুকু যথেষ্ট, তুমি বলো না একদিনে কি হঠাৎ করে একটা মানুষ পাল্টে যায়? দেখবে একটু একটু করে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো না, তুমি কি বলবে বলে ডাকলে সেটা তো বলো। ও এই না, এটা রাখো, আর এতে না 5,000 টাকা আছে। ইন্দিরা, এতগুলো টাকা কেন? দেখো মাম্মা, আমি তোমাদের বাড়িতে থাকছি খাচ্ছি, কিন্তু তোমরা তো টাকার কথা কিছু বলছোই না। এই টাকাটা তোমাদের রাখতেই হবে, না হলে কিন্তু আমার খুব অস্বস্তি লাগবে গো। কিসের এত অস্বস্তি? হ্যাঁ, আমরা কি তোমার কেউ না? না গো আমি সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু এই টাকাটা রাখতেই হবে তোমাদের, না না আমি কিছুতেই শান্তি পাবো না। দেখো রানি, আমি তো তোমার সব কথা রেখেছি, সব কথা শুনেছি, আমার এই কথাটাও তোমাকে শুনতেই হবে, এই টাকাটা তোমাকে রাখতেই হবে রানি, প্লিজ। ঠিক আছে ছোট বৌমা, আমি ওর আত্মসম্মানে আঘাত করতে চাই না, তুমি টাকাটা রেখে দাও, হয়েছে? থ্যাংক ইউ রানি। বাংলা মিডিয়াম শো থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।